থাক ওগুলা। এখানে আমরা সকলের টিফিনটা সেরে নেব, সকলের টিফিনটা সেরে তারপরে আমরা আবার বেরোব। কি করতেছ? খেয়ে দিয়ে আবার যাবো, তাই তো? চলো দাদা, এইটা চন্দ্রভাগা নদী আছে, ওইটা বোটিং স্পট, ভালো লাগে জায়গাটা। এটা আইল্যান্ড আছে, এটা টাপুটা আছে, আর ওপরে সমুদ্র, এটা মোহানো আছে। আর সমুদ্রের জল যখন পাড়ে, জোয়ার আসে, তখন এই রাস্তার দুই ধারে যে আপনারা বালিটা দেখছেন, এই সমুদ্রের জল রাস্তার উপর দিয়ে বইতে শুরু করে। যার জন্য রাস্তার এই পাশে এবং ও পাশে, রাস্তার দুই পাশেই মানে বালিতে ভরে গেছে। রাস্তার ডান পাশে যে আপনি সমুদ্রটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে চন্দ্রভাগা বিচ। আর এখানে আপনাদের যাওয়া বারণ আছে, কারণ এই জায়গাটায় চোরাবালি আছে, যার জন্য ড্রাইভার আমাদেরকে এই জায়গায় নামাবে না। যেখানে অ্যাকচুয়াল স্পট, যেখানে সবাই যায় আর কি, সেখানেই ড্রাইভার আমাদেরকে ওখানে এখানে চলিয়ে এসে পানি সকাল সময় বলবো সব জল চলিয়ে আসছে, জল চলে আসে বলে তো এগুলো বালি এরকম এইদিকেও জল চলে যায় না। সব পাইপ হচ্ছে জল চলিয়ে আসছে, আর জানানে এই সড়ক চোরা বালি আছে। হ্যাঁ সোনা, এটা এটা হচ্ছে চন্দ্রভাগা। থামো থামো থামো, আসো আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা নদীতে, ঠিক আছে? ছাতাটা এনেছি কি করতে? আমি গাড়িতে চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ, এইখানে সমুদ্রের প্রচন্ড ঢেউ, দেখ সমুদ্রের জল দেখ।
এখানে সেকেন্ডের মধ্যে জল উপরে চলে আসে, কেউ বুঝতেও পারবে না, আমরাও বুঝতে পারিনি, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে জল চলে এসেছিল উপরে, এর জন্য আমরা অনেকে ভিজেও গেছিলাম। নামার চেষ্টা করবেন না কেউই, ঠিক আছে? আর এখানে কেউ স্নানও করে না। এই রাস্তাটা হয়ে গেলে সজা হয়ে যাবে, আরামসে যাবে, আরামসে আসবে। পুরী টু দীঘা এই রাস্তাটা? পুরী গোপালপুর দীঘা, গোপাল পরমপুর, আমার গোপালপুর বন্দর আছে, গোপালপুর বন্দর দীঘা। আচ্ছা, নতুন হচ্ছে 6 লেন। হ্যাঁ, 6 লেন। কাজ ঘুরে করছে সবটা, আর 4-5 বর্ষ পরে দাদা আসবে, পুরীটা আর চিনতে পারিবেনি, এমনি হবে। সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সব চেঞ্জ হয়ে যাবে, খালি আসছে, স্যাংশন হয়ে গেছে। ডবল ইঞ্জিন চন্দ্রভাগা থেকে বেরিয়ে ডান দিকে না বাঁ দিকে ঢুকছে এইটা? হ্যাঁ, এইটা এমনকি চলে যাবে, এই যে সাই বাবা মন্দির কাছে চলে, এইটা কোনো বড় ছক হবে। আচ্ছা, বলেই ছক। দাদা, এই রাস্তাটা এমনকি চলে যাবে এই সাইড, এই রাস্তা হয়ে গেলে এটা কাজ চালছে। দুইজনে মিলে উল্টায় পড়ো না। কোথায় আসছি সোনা? পাহাড়ে না, ধবলগিরি, ধবলগিরি মন্দিরে। পাহাড়ের উপরেই মন্দিরটা। জয় হনুমানজি কি জয়। বুয়া কই? ভোগটা নিলে বা পুজো হয়ে তার সঙ্গে যারা বাড়িতে দিবে ভোগ না।
না ভোগটা নাও দিকে টাকা টাকা দিয়ে দাও বুদি সরটা নাও ঢেকাই বাড়ি জন্য নেবে পরিবার নামে ও দিদি ভোগ নেই ভিতরে যাও দিদি টাকা ফেলে পুজো না পাবো না এরকম টাকা ফেলিয়ে চলিবে জিজ্ঞেস করো টাকাটা ফেললে কি পুজো হয় জিজ্ঞেস করো টাকা দাও দাও भैया पहले हाथ धो के जा ये अंदर आइए अंदर आइए पहले हाथ धो के अंदर आइए पहले दर्शन करिए मंदिर के बिना पैसा से पहले दर्शन करिए पहले दर्शन करिए मंदिर के बिना पैसा से कोई पैसा लगता नहीं दादा तू प्रसाद बोल दिए पका लगे ना करे भूख खबर तो नहीं किसको बाबू सब চক্করে কিন্তু পড়বেন না, ঠিক আছে? এখানে আসবেন, ঠাকুর দর্শন করবেন, ঠিক আছে, চলে যাবেন। দর্শন হাত ধোয়াবে, হাত ধুয়ে হাতে একটা বাটা দিয়ে দিবে, ব্যাস বলবে পয়সা দেন 50 টাকা। আগেই বলে দিয়েছিলাম তোমাদেরকে, মানুষের ভালো থাকবে, সবাই মানুষ খারাপ হবে। সাড়ে 300, এটা 300 ঘন্টা লাড়ুটা 20 দেখা তিলের লাড়ু, তিলের কচুরে চলো চলো, এত রোদ আর এত গরমে উঠতে পারছি না, এখান থেকেই দেখে নাও সবাই। কেন উড়ে যাবা তো, আমি জুতা হাতে নিয়ে যাবো, ওইটুকু ছায়া আছে, গরম নাই এখানে। ভাই কি করবো, আমরা এসেছিলাম নভেম্বরে, তখন ঠান্ডার ওয়েদার।
মা ওটাতে হাত দিবি না কিন্তু পুরো গরম আগুনের মতো ক্যামেরা ফুমেরা এলাও আছে তো শ্রী মন্দির গেলে এটা লিঙ্গরাজ না লিঙ্গরাজ মন্দির ওটা আমরা ভিতরে যেতে পারলাম না কারণ প্রচন্ড গরম তবে আমরা বাইরে থেকে দর্শন করেই চলে যাচ্ছি সবার অবস্থা খারাপ এই যে এক একজন গরম খুব মারাত্মক গরম মানে এত গরম না জুন মাস গুলো ভিতরে দিবে না কি করছে হ্যাঁ কি করছে বল সবাই খুব টায়ার্ড হয়ে গেছে এখন এই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তা এখন সবাই মিলে দেখুন ঘুমাচ্ছে গাড়ির মধ্যে বসে এসি ঠান্ডা হাওয়া পেয়েছে আর গাড়ির মধ্যে বসে বসে সবাই ঘুমাচ্ছে এখন বাড়ি যাবো বাড়ি যাবো বলছি হোটেল যাবো হোটেল গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট আর ওরা তার আগেই ঘুম গাড়ির মধ্যে বাড়ি গিয়ে আর ঘুমাবে না টাটা বাই বাই আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই।